أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরাকাত সম্মানিত রুবেল ভাই আপনি ওমান থেকে এত গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে চেয়েছেন আল্লাহ আপনার প্রতি রহমত নাজির করুন যে আমরা যে এলাকা আসি সে তসবি তসবিটি বাইরে নাকি বেদাত আমাকে এই বিষয় জানিয়ে উপকৃত করবেন আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুল্লাহ আবাদ সম্মানিত রুবেল ভাই তসবি যে দানা এ বিষয়ে যদি আপনি গবেষণা করেন তো এই এটা কবে আবির্ভাব হয়েছে এটা আবির্ভাব হয়েছে বা এটার তৈরি হয়েছে এই মাত্র কয়েক কয়েকশো বছর আগের কথা সেটা হয়তো কোরিয়ান চায়না বা এক সময় দেখবে এক সময় দেখেন এখনো মক্কা মদিনা আসলে হাজিরা নিয়ে যায় চায়নাদের অনেক সুন্দর সুন্দর এগুলো তৈরি করা তুর্কি আসে এইগুলি তো চায়নারা লক্ষ লক্ষ টাকা হাতে নিছে মুসলমানকে তারপর দেখবেন সৌদি আরবে আসলে কাবা ঘরে তপ করতে আসলে হাজিরা অনেক সময় সুবান আল্লাহ সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য কত ধরনের ওই যে টিপ টিপ মেশিনও বানাইছে গণনা এই কত ধরনের কি বানাইছে মানুষ ওই আসল ফ্যাশন থেকে এই ফ্যাশনে ধরছে আসলে তো এগুলিতেও মাত্র এই জায়নোমাস তারপরে এই যে এই কার্পেট কার্পেট কত সৌন্দর্য বাড়াইতেছে আর বাইরে আরো কত কি বাইরে হবে কেমন পণ্য সেটা আমরা এখনো জানি না আমাদের জ্ঞানের বিষয় নাই হ্যাঁ মোট কথা হলো এ তুসবি এগুলি দেখেন এটা পরবর্তীতে আবিষ্কার কিন্তু আল্লাহ নবী সালামের তো টিপা ছিল কি ভাই হাতে দেখেন গিরা কথা আছে তারপর ওখানে হাতের ইশারাগুলো আছে আর হাত দিয়েই তো তারা তোজবি টিপছেন সুবান আল্লাহ আলহামদুল্লাহ হকবার যেমন ফরজ নামাজের পরে তেত্রিশবার সুমান আল্লাহ তেত্রিশ বা আলহামদুল্লাহ তেত্রিশবার আল্লাহ হকবার তিন তেত্রিশ নাইনটি নাইন নিরানব্বই একশো বার বাকি জন্য একবার যে বাকি থাকলো

হাত কথা বলবে পাও সাক্ষী দিবে বিমা কানীয় এক সম্পর্কে তাদের কর্ম সম্পর্কে তারপরে আবার অন্য আয়তেও বলছেন যে তারপরে মুখ বলে ইলিমাশাহ মালাই নাই এই ত্বক শরীর বড়ি সবাইকে লক্ষ্য করবে আমার বিরুদ্ধে সাক্ষী দিলা কেন তাতে স্পষ্ট প্রমাণ হয় যে এই শরীর বড়ি ত্বক এর আপনার পক্ষে বা বিপক্ষে সাক্ষী দিবে কালকে মতের মাঠে সবার জন্য এই জন্য আল্লা সুবাহ তালার এই চব্বিশ ঘন্টায় এই পৃথিবীর বুকে চারটে সাক্ষী আপনার সাথে আমার সাথে অবস্থান করতে থাকে এক নম্বরে আল্লাহ দুই নম্বরে দুই ফ্রেস্তা যা আছে তিন নম্বরে যেই হা শরীরে হাত পাও চার এই বড়ি সব সাক্ষী দেওয়া দিবে ভালো মন্দ সম্পর্কে এবং চার নম্বরে যে জমিনে যে স্থানে বসে সেটা তো চব্বিশ ঘন্টায় থাকে সুতরাং তজবি দিয়ে হাত হাত টিপা এটা একটা মনের মধ্যেও স্যাটিসফাই আছে আপনি তসবি হাতের সাথে অভ্যাস করেন হাতের সাথে অভ্যাস করেন তারপরে এটা ছাড়াও একশোবার যখন আপনি সোমান আল্লাহ বেহামদি বলবেন অথবা একশোবার আস্তা খুলা অথবা এলাইহি বলবেন এবার একশোবার লাইলাহিল্লাহুল মুকু আলাহ হামদু আলা কুলি শ্যান কদির পড়বেন তারপর দশ বার দূর পড়বেন দশ বার লাই ইহিল্লা হুউ শারিকাল লাহু আলাহ হামদু আলা শ্যান কদির যে ফজরে পরে মাগরি পরে এই আমলগুলো এগুলো হাতে টিপা ভালো হাতে এগুলি হাত সাক্ষী হয়ে থাকতে আপনারা জানেন হাত সম্পর্কে আল্লাহ কোরআন হাত হাত দিয়ে ধরে নাই তারা তাদের চোখ আছে চোখ দিয়ে দেখে দেখেনা কান আছে কান দিয়ে শ্রমণ করে না হাত হাত দিয়ে ধরে নাই পাওয়া আচালা পাওয়া দিয়ে দেখে চলে নাই কাফের বেমান নাস্তিক অপরাধীদের কথা হল এভাবে উল্লেখ করছে হুলাই কে কাল আনাম তারা চতুর্শ পর্যন্ত আদল তাদের থেকেও খারাপ তো অত্যন্ত এগুলি ভালো কাজে ব্যয় করা এগুলি সুন্দর পথে রাখা এগুলি অনেক গুরুত্বপূর্ণ জিনিস তো এই দিয়ে আমরা হাতে বা চেষ্টা করবো এগুলি আল্লাহ রসুল সহ অনুসরণ এভাবেই ছিল এটি সাবাইক্রাম তাবিয়ানি করাম আইমা ইমা সবাই তো এইভাবেই করেছেন এবং এভাবেই দিক নির্দেশনা দিয়েছেন যার কারণে হাতের অনেক গুণাগুণ আছে এদিকে লক্ষ্য রাখার চেষ্টা করবেন এবং তসবি এইগুলি বেদাত এই জন্য বলছেন যে তো শরীয়তের নতুন আবিষ্কার দিনের বিষয় এগুলি তসবি তসবি টিপে শরীয়তের মধ্যে সুমান আল্লাহামদুল্লাহ বলবেন নামাজ পড়েই দেখবেন প্রকৃতিকে থেকে অনেকে বাড়ি করে দেয় হাতের মধ্যে তোলা সম্ভব অথচ তসবি টিভা এইগুলি বেদাত এই জন্য যেহেতু নতুন আবিষ্কার নব আবিষ্কৃত জিনিস এ থেকে দূরে থাকাটা অত্যন্ত জরুরি আল্লাহুল সাল্লাহামের হাদিস এখানে মুসলিম শহীদ মুসলিম হাদিস মানে আমিল আমল আল্লাহিস আলি হামরুল আফহরদ্দুন যে এমন কোন আমল করবে যেটা ইসলামী শরীয়তে সেটা বাতিল খেতে হবে সেটা প্রত্যাখ্যানযোগ্য সুতরাং এই আমল তো ইসলামী শহর ছিল না এটা নতুন আবিষ্কার আর প্রত্যেক নতুন আবিষ্কার সম্পর্কে আল্লাহ নবী সাল্লাহ আল ইসলাম সতর্ক করছেন ইয়া কুমা মহেদা সাহায্য সাবধান দিনের মাঝে নতুন নতুন আবিষ্কার জিনিস থেকে তোমার সাবধান থাকো সুতরাং আমাদেরকে আমরা লক্ষ্য রাখতে হবে তবে এই সম্পর্কে যারা মুরব্বী যারা তো মনে রাখতে পারে না হাতের গণনা ঠিক রাখতে পারে না তারা গণনা ঠিক রাখার জন্য মুরব্বীদের ক্ষেত্রে অনেকে এরা আলেমগঞ্জ জায়জ করছেন অনেক বলে কিছু কিছু আলেম বলছেন যে মুরব্বীরা যারা তো তাদের ক্ষেত্রে গণনা ঠিক রাখতে পারে না তারা যদি এরাকে ব্যবহার করে ইউজ করে তাদেরটা হলো ভিন্ন ব্যাপার সেটা আলাদা নজর কিন্তু যারা আপনার 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 আমরা যারা এখনও পর্যন্ত আলহাম সব ঠিক আছে তাদেরকে এই বিষয়ে শিথিলতা আসতে হবে এই সমস্ত বেদাত থেকে শরীর বিরোধী আমল থেকে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে আল্লাহ সোহান আমাদের সবাইকে কোরআন সুনার আলোকে আমল করা তফিক দান করুন আমিন হাজা তাল নবিনা মোহাম্মদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء